কথাটা নরম কইছি তো দেখাই দিলি দেখো আমি না 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 এটা কেমন কথা বলেন বলে দিছি একদম আসি এক লক্ষ আসি এটা দাম 280 কই দিছি পরে 260 কই দিছি গরু দান কমন বুঝেন নাই ভাই আর কোন গরুর দাম মান বেশি ভাই আর গোশও তো বেশি বাজাবাজি নাই এখন কথা নিবেন স্যার নিছেন আমি আপনার এত গরম খেয়ে যান দিছেন মোটামুটি 3,55,000 কোনটা ভাই এই জোড়া 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 3,55,000 75 করে 400 করে জোড়া দর্শক এই মাত্র বিক্রি হয়ে গেল হরযোদ্ধ গুরুর হাট থেকে এই জোড়া হয় নাই দিলেন না ভাই না কত বলে দিলেন লাস্ট 390 বলে দিছি 390 জি এই জোড়া জোড়া এটা মাগনা গুরু ভাই বানাবো উনারা কত বললো ভাই 55,000 হচ্ছে 90-তে মোটামুটি একটা গ্যাপ যার কারণে এই দুইটা গরু আসলে হইল না অনেকক্ষণ দামাদামি হলো কিন্তু হলো না দুইটা গরু গোশ আছে আসলে 13 মন দুইটা গরু 13 মন ওজন আছে 13 মন বেশি নাই বেশি না কই না দুইটা গরু 13 মন 6.5 মন করিয়া এই যে গরু আপনি দুইটা গরু যদি মনে করেন আপনি দিবেন কুরবানির জন্য একটা গরু লাগবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কোন আমি টাকা দিই আপনার মনে হচ্ছে যদি বিসমিল্লাহ দেন একটা দিতে পারেন আমি ভাই একটা টাকা কই আমি তো দুইটা বলি না আমি যে কোনো একটা দিই আপনি দুইটার মধ্যে জিরা নেন এটা দেন সমস্যা নেই না বলছি আমি ও কত বলছিলি তুই আমি দাম বলছি কথাটা নরম কইছি তো দেখাই দিলি আমি না 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 এটা কেমন কথা বলেন নরম কথা বলতে আবার না তো বিষয় মনে করে দিয়ে গেছে নরম আর গরমের বিষয় নেই দাম চাইছি আপনি মিডিয়া আপনি ওজন করে দেন আপনার আমি তো গরুর টাকা না নিয়ে গরু কিনতে আসছি টাকা তো অবশ্যই দিব আপনি 66,000 টাকা ধরে দিবেন আপনি গরু দেখি ভাই আচ্ছা তাইলে ভালো কথা যদি বিসমিল্লাহ বলেন তাইলে নেন তাইলে আলহামদুলিল্লাহ
এটা সব সময় না ওইটা তো নিয়ে আসেন, একটা হচ্ছে যাত্রা বিসমিল্লাহ আপনি, আর একটা হচ্ছে বনি বনি বিসমিল্লাহ এই দুই কথা। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে দেখেন আপনি সমস্যা কোনটা কোনটা হয়ে যায়, লাভ নদী হয়তো কালাটা বা লালটা দুইটার একটা নিতে মাথা আছে, মানে কালোটা না লালটা, এই কালোটা না ওই প্রথম যে লাল যেটা আছে ওইটা, দুইটার একটা একই দাম চাইছে ভাই ওই সূত্রে। আমরা মোটামুটি বাকি যায় 65 বলছিল, এখন আমি 1,67,000 টাকা আরো 2,000 টাকা বাড়াই দিয়ে 67,000 টাকা বলছি। রমেশ ভাই 1,65,000 বলছে না, তাহলে আমার বাতি যায় 65 বলছে আর কি, ভাই চাইছে 80। তারপরে আমি আরো 2,000 টাকা বাড়াই দিয়ে 67,000 টাকা বললাম। আচ্ছা আচ্ছা 1,67,000 টাকা। আচ্ছা রমেশ ভাই কত বলছেন? 80 বলে দিস। 1,80,000 1,80,000 বিরা গরুর গোশত আছে 13 মন, খুব বেশি গ্যাপ নাই তো, লাভ জিটু খেটু তো বাজাই রাখছে, বুঝলেন না, লাভের তো খবর নাই, কষ্ট করি রাত ভরে থাকি। আপনি আপনি যদি পান আরো ভালো পান তাহলে আপনার জন্য মঙ্গল, আমরা দোয়া করি, আমরা দোয়া করি, বড় কিনবার তৌফিক, আমরা দোয়া করি যে আপনি আরো ভালো পান, সমস্যা নেই, না আমরা দোয়া করি ভাইজি না ঠকে। ঠিক আছে ঠিক আছে জি রোজ ভাই, তাহলে গরু তো দিলেন না, তাহলে আছে কয়টা ভাই? আমার 6টা গরু আছে। 6টা আছে না, চলেন একটু বিসমিল্লাহ দর্শকদের দেখাই ভাই। জি এই লালটা নিয়ে তো দামাদামি হলো ভাই, লালটা এই কালোটা, কালোটা আচ্ছা তাহলে লালটা দিয়ে শুরু করেন বিসমিল্লাহ। আপনি কত চাচ্ছেন এটা? বললে দিছি একদম 80। 1,80,000। আচ্ছা এটা কি জাতের ভাই? দেশি, দেশাল দেশি। কয় দাঁতের ভাই এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। গোসের আইডিয়াটা কেমন দিচ্ছেন? 6.5 মন। 6.5 মন। আচ্ছা 1,80,000 বলে দিলেন। ঠিক আছে, আর 1,67,000 তো পাইলেনি আপনি? 67,000 বলছে। আচ্ছা আর এই কালোটা ভাই? এটার দাম কম, এটা 65। 1,80,000 আর 1,60,000। ঠিক আছে, তারপরে এই কালোটা ভাই এটা, এটা দাম আর প্রথমটার দাম একই, এটা একটু বেশি, এটা ওই 1,80,000। 1,80,000 ওই ভদ্রলোক যে দামাদামি করলেন এই লালটা আর এই কালোটা নিয়ে, দুইটার মধ্যে একটা নেবো। ঠিক আছে, গোসের হিসাব তো একই, একই মাপের, এটা একটু বেশি, ১০০০০ গোস্ত তো ইনাই তো দেন টাইট কত গরু? না গরু টাইট আছে, দেখেনি মাজারা কত বাড়ি লাল দেখে একটু দাম বেশি, ওটা হচ্ছে 5,000 বেশি দিয়ে দিন। কত? 1,85,000। 85 দিন চাওয়া হইলো, একটু বাড়াইছি কিন্তু যা বেশ তাই শেয়ার করতেছি, খুব বেশি হাতে রাখি না, লাভ নাই তো, মানবতার খাতির কিছু কম। তারপরে এটা, এটা এটা দাম কম, এটা কত? এটা 70 রেল দিয়ে দিন। 1,70,000। কয় দাঁতের ভাই? 4 দাঁতের। 4 দাঁত। গোসের আইডি? গোস 6.5 মন। গোস 6.5 মন। আচ্ছা 6.5 মন। কত হইলে দিবেন এটা? এটা 70 রেল দিয়ে দিন। 1,70,000। 70 রেল দিয়ে দিন। এটা কি দাম পাইছেন ভাই? এটা 60 পর্যন্ত পাইছি। 1,60,000। 60। ঠিক আছে, তারপরে শেষে যেটা আছে লালটা? এটা 70 দাম পাইছি আর 5,000 রেল দিয়ে দিতাম ওই সময়, কিছু আগে 70 বলছে। 1,70,000। আমার 70 ভরা 5,000 রেল দিয়ে দিতাম। আচ্ছা তাহলে মোটামুটি এটা 75 হলে আপনি দিয়ে দেবেন। এটার গোস কেমন আছে রমেশ ভাই? 6.5 মন সাফা আছে। 6.5 মন। কয় দাঁতের ভাই? 2 দাঁত। 2 দাঁত। তাহলে 1,75,000। আচ্ছা কাস্টমার মনে হয় কিছু আসছে ভাই, বেচা কিনি করেন, আমরা যাই একটু নাম্বারটা বলে দেন। 0180-01-55-55-898-898-367-367। রমেশ ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছে ভাই? এই ভাই পাবনা তো আসছে, পাবনা থেকে। আচ্ছা পাবনা থেকে আসলো গরু পাকিস্তানি নাকি? পাকিস্তানি। কি কি জাতের এটা আবুল ভাই? শাহিওয়াল। শাহিওয়াল, বাহ সুন্দর তো ভাই। এটা কি কালারের নাম কি ভাই? পাখরা কালার? পাখরা পাখরা পাখরা, আনকমন আনকমন পাখরা কালার দেখছেন।
দাম চিন্তা ভাবনা ভাই পাঁচের উপরে পাঁচের উপরে এত দাম ভাই, গরুর দাম কমন বুঝেন নাই ভাই, আনকন গরুর দাম মান বেশি ভাই, আরো গোসও তো বেশি বুঝেন নাই, হ্যাঁ বুঝেন না ভাই, গরুর তো গরু ভালো গরু ভাই, ভালো গরু গরু ভালো গরু ভাই, এগুলো পাবেন কই ভাই, এটা দশ লাখে দিলেন কই পাইবেন এটা আমার বুঝেন, দশ লাখে পাবো না, দশ লাখে দিলে পাইবেন কই, আমার কাছে তো আমি সাড়ে ছ লাখ কইলাম, তত বেড়া দশ লাখ টাকা পাইতেন না, মিলান এই গরু পাইবেন দশ লাখ টাকা দিয়ে মিলিয়ে জানে কন, আমার ব্যবসার দাম কইছে সাড়ে ছয় লাখ, সাড়ে ছয় লাখ, সাড়ে ছয় লাখ, মাংস হবে বলতেছেন কত, মাংস বারো মানের উপরে ছাড়া নেওয়া চাইব না, বারো মানের উপরে হবে, হ্যাঁ বারো মানের উপরে, আচ্ছা আচ্ছা, না গরু মাশাল্লাহ সুন্দর ভাইজান, একটু এই পাশ থেকে ঘুরাই দেখান গরুটা, যেন গরুটা দর্শক আসলে ভালো মতো দেখতে পারে, আবার আপনি এই দিকে এই সাইডে চলে আসেন, মাশাল্লাহ গরুটা সত্যি খুবই সুন্দর, আচ্ছা তারপরে আবুল ভাই যেটা আছে কালো যেটা আছে ভাই, এটা হ্যাঁ এটা 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 ভাই আষ্টমন গোছ আছে, কত আষ্টমন, আষ্টমন, হ্যাঁ এটা কি জাতের ভাই, এটা ভাই বাটি করস, বাটি করস, বাটি করস, আচ্ছা গোছ হবে আষ্টমন বলতেছেন, আষ্টমন আষ্টমন, কয় জাতের ভাই এটা, এটা দাঁত ভাই দুই দাঁত, দুইটা দুই দাঁত, কত যাচ্ছেন ভাই, এটার দাম চলেছি ভাই তিনশো বিশ, তিনশো বিশ, হ্যাঁ তারপর এরপর দাম কেটেছি পঁচাশি কেটে দিছি, কত পঁচাশি, দুই লাখ পঁচাশি, দুই লক্ষ পঁচাশি, পঁচাশি কেটে দিছি, দুই লাখ পঁচাশি কেটে দিছি, আজকে কি একটু গরুর দাম উপরের দিকে নাকি, উপরের দিকে ভাই, একটু ওজন তো ভাই, আষ্টমন করছে দাম কয় টাকা, আষ্টম করছে তিন হাজার চব্বিশ, আড়াইশো লাগে আপনি কিনতে পাই, তো দাম কি বেশি চাইছি, আর কোভেন এসে জিনিসটা আরও বেশি লাগে দাম, তো গরুর মা বিকে না দেখে দাম কম চাইলাম, দাম কম চাইছি, দাম কম চাইছি, না এই করে সাড়ে তিনশো কিলো লাগে, আচ্ছা কোভেনি তো চল্লিশ হাজার টাকা কিনো লাগে, তত কিনে না তিরিশ হাজার টাকা কিনুক, মানে আর বেশি কিনবো, ঠিক আছে আবুল ভাই তাহলে একটু পরেরটা যাই আসেন, হ্যাঁ এটা এটা একটু এদিকে একটু চাপাই দেন দর্শক জন একটু ভালো মতো দেখতে পারে গরুটা, এই পাশে আসেন ভাই, এই পাশে আসেন, আচ্ছা তারপর আবুল ভাই যেটা আছে এটা ভাই, এটা হ্যাঁ এটা ভাই অষ্টমন, এটা অষ্টমন, এটা অষ্টমন, আচ্ছা এটা কি জাতের ভাই, এটা ভাই দেশি, দেশাল, দেশাল, কয় দাঁতের ভাই, এটা চার দাঁত, চার দাঁত, চার দাঁত, কত যাচ্ছেন ভাই, এটা এটা দাম তিনশো তিরিশ চাই, তিন লক্ষ তিরিশ, তিরিশ, আর ছাড়বেন কত হলে, ছাড়বো ভাই মোটামুটি আড়াইশো হইলে তেমন বেচা চলে, আড়াই লক্ষ, আড়াই লক্ষ, কত পাইলেন ভাই, এখন দাম হয়েছে তিরিশ বিশ, তিরিশ দুই তিরিশ বিশ কয়, আচ্ছা আচ্ছা তাহলে এইটার মাংস কেমন হইতে পারে ভাই, ভাই মাংস আষ্টমন, খালি আষ্টমন গোস্তই আছে, শুধু গোস্ত, গোস্ত করে আষ্টমন, আচ্ছা এখন তো আমি এনে কইলাম তো গোস্ত আষ্টমনে বেশি আছে কিন্তু বুঝছেন, হ্যাঁ তখন বেশিটা তো কইলাম না, একটু কমাই দেয় একটু হাই দেয় হাই, মানে আপনি যেটা বলছেন তার থেকে আরও বেশি হবে, বেশি হবে বলে দেখছেন না, দেখছেন চামড়া কি পাতলা, চোষ কি এটা তো আর তো চোষ বড় যদি হইতো তো বলে মানে বড় লোকের পাখা, এটা তো কইতেরি না, এটা চোষ নাই, বুঝছেন না ভাই, ঠিক আছে বল ভাই, তারপর যেটা আছে এটা এটা ভাই, এটা 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 ভাই এটা সারাষ্টমন, 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 আচ্ছা মাশাল্লাহ, এটা কি ক্রস নাকি ভাই, এটা ভাই ক্রস, বাটি ক্রস, বাটি ক্রস, বাটি ক্রস, বাটি ক্রস, কয় দাঁতের ভাই এটা, এটা ভাই দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, এটা গোস কেমন হতে পারে ভাই, এটাও ভাই আষ্টমন সারাষ্টমন, এবার আষ্টমন সারাষ্টমন, হ্যাঁ হ্যাঁ, এটা কত যাচ্ছেন ভাই, এটাও ভাই তিন লাখ তিরিশ মিশি চাই, বিশ চাই, আড়াইশোর কাছে চলে বেশি, আড়াই লক্ষ, হ্যাঁ হ্যাঁ, এটা কি পাইছেন ভাই এখন পর্যন্ত, এখন দাম বিশ তিরিশ কয়, বিশ তিরিশ, হ্যাঁ দুইশো কয়, বিশ কয়, তিরিশ কয়, মানে যে কোরবানির সিনি যদি একজন এক নম্বর দাম করে, যে আর বাইকের টাকা আছে হ্যাঁ ইনি পাল্লা দিয়েছিল এটা মালিক যদি বাঁচার, হ্যাঁ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, তারপরে যেটা আসল ভাই যে লালটু, লালটু এই যে লালটা, এই যে মালিক দেখাইছেন, এই যে এই যে হলো মাল দেখছেন, এই যে মাল দশ মিনিট, হ্যাঁ আসেন আসেন আপনি ভাই, এই যে মাল দেখছেন, দেখছি ভাই দেখছি, মাল দেখেন, এটা কি কি জাতের ভাই, এটা ভাই অরিজিনাল দেশি গরু ভাই, অরিজিনাল, অরিজিনাল দেশি সাইওল, মাশাআল্লাহ, কয় দাঁতের ভাই এটা, এটা দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, এটার গোস আছে কেমন ভাই, এটার গোস আছে দশ মন উপরে, দশ মনের উপরে, এই যে দর্শক গরুটা এখন দেখেন, হ্যাঁ দেখছি ভাই দেখছেন, মাশাআল্লাহ, কত যাচ্ছেন ভাই এটা, এটা দাম চাইছে ভাই সাড়ে তিনশো, সাড়ে তিন লক্ষ, পাইলেন কত, পাইছি দাম কয় দুইশো ষাট সত্তর, এইভাবে দাম হয়, আচ্ছা আর বিক্রি করার চিন্তা ভাবনা কেমন, বিক্রি করার দরকার তিনশোর কাছাকাছি হয়, কত তিনশোর কাছাকাছি, তিনশোর কাছে কাছাকাছি, আচ্ছা আচ্ছা
চেন ঠিক আছে চেন এই নেন একটা তারপরটা ভাইটা এটা দাম চাই 270 370 270 বলছেন তো ভালো লাগছে ভাই ভাই ভুল কথা আমি তো খুশি হইছিলাম ভাই কথা ভাই হ্যাঁ ভুল কথা ও ভুল কথা আচ্ছা তাহলে কত 370 370 আচ্ছা এটা কি জাতের ভাই এটা সাইওয়াল 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 কয় দাঁতের এটা বল ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ এটার গোছ কেমন আছে ভাই এটা গোছে 11 মণ কত 11 মণ 11 মণ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ গোটা কালার সুন্দর ভাই কালার সুন্দর ভাই আচ্ছা কয় দাঁতে যেন বলেন ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা তাহলে এটা কত হলে ছাড়বেন ভাই 370 দাম চাই ভাই হ্যাঁ 300 হলে বেশি 3 লক্ষ হ্যাঁ ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটা এই দেন হ্যাঁ এটা দাম চাই 280 দাম কত 280 280 হ্যাঁ এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত এটা গোস কেমন হতে পারে ভাই এর মধ্যে ভাই 7 মণ আছে 7 মণ আছে 7 মণ 7 মণ এটা একটু চাপাই দেন তো ভাই একটু চাপাই দেন দেখাও দেখাও এই এই এটা 7 মণ হবে 7 মণ আছে ভাই আচ্ছা এটা 7 মণ তাহলে এটা কত যাচ্ছে ভাই এটা ছোট ভাই এটা দাম 280 কই দিছি পরে 260 কই দিছি 260 হ্যাঁ 200 দাম কয় মানে 260 আপনি বলে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ছাড়বেন কত হইলে ভাই 200 কইতে আছে দেখি আর কিছু হইলে বেচা দেন মানে 200 আর একটু উপরে হইলে হ্যাঁ হ্যাঁ বেচা দেন বেচার ভাও হইছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ গরু ভালো ভাই স্যার গরু ভালো গরু তো এখনো লুস আছে হ্যাঁ হ্যাঁ গরু গরু আর এটা দানাদার গরু খাওয়াই নাই তো ভাই রাত্রে নামাইছি গরু খাওয়া নাই দানাদার গরু ঠিক আছে বলবো তারপরে একদম লাস্টে যেটা আছে ভাই এটা এটা একটা ছোট গরু ভাই এটা এটা ছোট এটা ছোট এটা ছোট এটা ছোট দেখেন ছোট গরু এটা কি কি জাতের ভাই এটা সাইওয়াল সাইওয়াল দেশাল গরু আচ্ছা দেশাল সাইওয়াল ভাই এটা সাইওয়াল ভাই সাইওয়াল কয় দাঁতের ভাই এটা এটা দুই দাঁত দুই দাঁত এটা থেকে ছোট ভাই সবথেকে ছোট ভাই মানে যেগুলো দেখলাম সবথেকে ছোট ছোট হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত যাচ্ছে না বল ভাই এটা 220 চাই 210 চাই এটা ভাই 270 80 হলে বেশ চলা কত 70 170 80 সেটা বলেন আমি বলছি 270 বলে ভাই 170 80 হলে বেশ চলা 170 80 হ্যাঁ 80 হলে বেশ চলা 70 তো বললেন প্রথমে হ্যাঁ ওইলে ওই বলি বেশ চলা ছোট গরু এটা ফর্তা তো তত গো 6 মণ 6 মণ হবে হ্যাঁ 6 মণ গোস তো 6 মণ যদি মাংস হয় ভাই মুন তো অনেক বেশি পড়ে যাচ্ছে ও না 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 কই 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 3 6 কত 80,000 আসুদা 1,80,000 বুঝতে পারছি তাহলে আর তো নাই বল ভাই আর নাই ভাই আর নাই ভাই কেনা বেচা হইছে দু একটা ভাই কিনা বেচা একটা গরু বেচছি ভাই একটা হ্যাঁ একটা গরু আছে বড় আমার ওইটা কালোটা হ্যাঁ আসেন একটু দেখাই দর্শকদের এটা ভাই করস বাটি করস বাটি করস বাটি করস আচ্ছা এটাও আপনার এটাও আমার কয় দাঁতের ভাই এটা দাঁতে ভাই চারটা 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 আচ্ছা এটা গোস কেমন হইতে পারে বল ভাই এটা গোস আছে ভাই 12 মণ শুধু গোস তো গোস তো 12 মণ বলেন কি আসলে 12 মণ হবে ভাই 12 মণ গোস হইবে এটা ভাই 12 মণ গোস হয় কম হইতো না এটা বাটি করস তো টাইট কত দেখছেন আর বড় কত গরু দেখছেন 12 মণ এটা নাই এক পাতলা দেখেন গরু কুমারা কি গরু কুমারা কি দেখেন তাহলে এটা কত যাচ্ছে না বল ভাই এটা দাম চাই ভাই 420 হ্যাঁ 370 কই দিছি 370 হ্যাঁ 300,000 কয় 300,000 বলে হ্যাঁ 300,000 বলতো আচ্ছা ঠিক আছে বল ভাই তার মানে ওই পাশে লাল কালো দেখলাম আর এই লাস্টে এটা দেখলাম লাস্টে এটা আর তো নাই আর নাই নাই ভাই আচ্ছা একটু একটু নাম্বারটা বলে দেন ভাই 018 018 55 55 16 16 29 29 73 73 ঠিক আছে বল ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম